আজকের রাশিফল এগারোই ডিসেম্বর দু হাজার কৃষ্ণ চতুর্দশী জন্মরাশি হল বৃশ্চিক সূর্যোদয় সকাল ছটা দশ সূর্যাস্ত মেষ রাশি রাশিফল ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কলহ মানতে পারে ছোটখাটো কোনো আঘাত লাগতে পারে দিনটি আয়ের সঙ্গে ব্যয়ও সমান থাকবে অযথা আজ তর্কে যাবেন না সমস্যা আসতে পারে পুরোনো কোনো শত্রুর জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে মেজরাজের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে প্রচুর কষ্ট পেতে হতে পারে পরিবারে সকলকে নিয়ে বিবাদ বাঁধবে পেশাগত ক্ষেত্রে আজ অপরের বুদ্ধিতে চললে কোনো ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশির রাশিফল স্ত্রীর কারণে মন চঞ্চল থাকবে কোনো কাজ করতে হতে পারে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হবে দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারী বেপরোয়া আচরণে ব্যবসায় গলযোগ মানতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার সমাধান হবে আজ কোনো কাজ থেকে মুক্তি পেতে পারেন কোনো দুর্ঘটনার মুখে আজ পড়তে পারেন বাড়িতে অতিথিদের জন্য খরচ বাড়বে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে আজ একটু সাবধানে থাকুন বৃষ্রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সহায়তা পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ আনন্দ বাড়বে এই রাশির ব্যক্তিদের আজকের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত সাথে কোনো বাঁধতে পারে কারোর জন্য কিছু চেষ্টা করতে পারেন অতিরিক্ত উদাসীন কর্মে ব্যাঘাত ঘটাবে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তিরক্ষা নিয়ে চিন্তা বাড়বে কেনাবেচার জন্য দিনটি ভালো হবে দরকারি কোনো কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুর কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন কারোর প্রতি আচরণ আপনার খুব খারাপ লাগতে পারে ব্যবসায় চাপ বাড়বে পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে আগুন থেকে আজ একটু সাবধানে থাকুন মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে একটু চাপ থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবে না সম্পর্কের ক্ষেত্রে আজ একটু চাপে থাকতে পারেন পেশাগত ক্ষেত্রে দিনটি শুভ হবে এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশির রাশিফল ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় কিছু চিন্তা ভাবনা থাকবে অতিরিক্ত পরিশ্রমে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানের চাকরির খবর নিয়ে আনন্দ হবে আইনজীবীদের জন্য সামনের সময়টা খুব ভালো হবে ছোটোখাটো কোনো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান ঘটতে পারে আজ কাজের জন্য ভ্রমণ হতে পারে অবসা থেকে একটু সাবধানে থাকুন পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে আজ শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে কর্পোরেসি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে কারোর কাছ থেকে আজ সাহায্য পাবেন না পরিবারে অতিথিদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো সিংহ রাশি রাশিফল কাজের ব্যাপারে উদ্বেগ থাকবে ব্যবসার জায়গায় খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রম ঘটতে পারে বন্ধুর সাথে বিবাদ বানতে পারেন ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম অর্জন করতে পারবেন বাড়তি উপার্জন হতে পারে আজ কোনো শখ মেটাতে পারেন আজ কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনবে চাকরির স্থানে কোনো বিবাদ হতে পারে স্ত্রীর সাথে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিকে অর্থ নিয়ে সমস্যায় পড়তে পারেন বন্ধুর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কন্যা রাশি রাশিফল বাড়িতে কোনো অশান্তি বাঁধতে পারে আপনার জন্য কোথাও সম্মানহানি হতে পারে আজ আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে না সঙ্গীত শিল্পীদের জন্য শুভ সময় চাকরিতে বদলি সম্ভাবনা রয়েছে ব্যবসায় জট ছাড়ার সম্ভাবনা রয়েছে ক্রোধ সংযত করতে হবে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়বে সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে ভ্রমণের ব্যাপারে আলোচনা বাড়বে বাড়িতে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে কনারসের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ একটু ভয় কাজ করতে পারে পরিবারে বয়স্ক কারোর জন্য বাড়িতে বিবাদ মারতে পারে পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপ থাকবে এই রাশির ব্যক্তিতে সবুজ শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তুলা আর্থিক পাঁচ অনটনের জন্য আজ কর্মস্থলে চাপ আসতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে ঋণ পরিশোধ করতে হতে পারে বাবা শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে কোনো ক্ষতি হতে পারে ব্যবসায় বাড়তি কথা না ভাবায় ভালো হবে রাস্তায় কোনো লোকের সাথে বিবাদ মানতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন করে ব্যবহার পাবেন তুলারাসি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ প্রচুর অর্থ খরচ হতে পারে পরিবারের কথায় আজ কোনো বিবাদ মানতে পারে পেশাগত ক্ষেত্রে শারীরিক কষ্ট পেতে পারেন এই রাশির হলো সাদা শুভ দিক হলো পশ্চিম ভাগ্য সংখ্যা হলো তিন অংশ না করাই ভালো হবে ভ্রমণের সমস্যা বাড়তে পারে ভাই বোনের সাথে বিবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে প্রেমে নতুন মোড় আসবে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে বাড়ির বড়োদের নিয়ে একটু চিন্তা থাকবে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালোই থাকবে দিনটি উন্নতি হবে আজ পরিবারের সাথে কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার ধনুরাশি রাশিফল অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়বে গুরুজনের উপদেশে কর্মে উন্নতি হবে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে সজ্জন ব্যক্তি সান্নিধ্যে সুখ ফিরে আসবে বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদস্থ কোনো চাকরি যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ কাজের জন্য খরচ বাড়বে আজ কোনো আঘাত লাগা থেকে সাবধানে থাকুন বন্ধুর কথায় আপনার কোনো ক্ষতি হতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে ধনুরাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বন্ধুর কাছ থেকে কোনো সাহায্য আজ নাও পেতে পারেন পরিবারে শান্তি বোঝায় থাকবে না বুঝে কথা বলতে হবে পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ার জন্য কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশির রাশিফল ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নিজের ভুল শোধরানোর জন্য উন্নতি হবে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সামাজিক মর্যাদা লাভ হতে পারে চিকিৎসার জন্য অস্থিরতা থাকবে সন্তানের কোনো বায়না পূরণ করতে হতে পারে কোনো ভালো খবর আজ পেতে পারেন কোনো আশাভঙ্গ আজ হতে পারে সন্তানের কাজে আজ অবাক করে দেবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে মকর রাশির ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালোই যাবে পরিবারে কোনো বিবাদ আপনাকে সাবধানে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে আজ প্রচুর কষ্ট পেতে পারেন এর রাশির ব্যক্তিতে শুভ রং হল নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কুম্ভ রাশির রাশিফল কর্মস্থানে কাজের চাপ বাড়তে পারে বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসায় লগ্নি করতে পারেন পরিশ্রম বৃদ্ধি পাবে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে শারীরিক সমস্যা বাড়তে পারে আজ বিদ্যার্থীদের নতুন কোনো যোগাযোগ আসতে পারে কুম্ভরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ বহন করতে হতে পারেন পরিবারের সাথে ভাদৃত্ব বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে কর্মচারীর জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ ভাগ্য সংখ্যা হলো পাঁচ মীন রাশির রাশিফল সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমিক কষ্ট বাড়তে পারে স্ত্রী স্বাধীন চেতা স্বভাবের জন্য সাংসারিক অশান্তি হবে সন্তানের কাজে সাহায্য করতে পারেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে নিজেকে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি পাবে আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে খুব কথা কম বলবেন শারীরিক সমস্যা আজ বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হবেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে অতিরিক্ত রাগ ভালো হবে না মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব বুঝে শুনে চলতে হবে পরিবারে কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে খরচ একটু বাড়বে এরাজির ব্যক্তিদের শুভ রঙ হল হলুন শুভ দিক হল উত্তর পূর্ব আজকে ভাগ্য সংখ্যা হলো ছয় ভালো থাকুন সুস্থ থাকুন